हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल टुकुस किचन। बंधुरा आज के घूम থেকে উঠেই দেখছি একদম ঝিঝিরে বৃষ্টি হচ্ছে। তবে এই ভিডিওটা একটু বানালাম, বেশ ভালো লাগছিল দৃশ্যটা। আর বৃষ্টি মানেই মাথায় আগেই আসে গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা। তবে আজকে আমাদের নিরামিষ বলে আমি নিরামিষ খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করছি আর বেগুনি। তো সবার প্রথমে এখানে আমি করছি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা। তো এখানে মাপটা নিয়ে নিচ্ছি এক কাপ মুগের ডাল, যেই কাপে বা বাটিতে মাপবে সেই বাটি দিয়েই চালটাও মাপতে হবে। তো সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি মুগের ডাল, যেটা ছোট হয় দানাটা সেই ডাল, ওটাকে একদম ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্ট বলতে কোনো রকমের তেল ঠেল কিছু দিতে হবে না। এইভাবে করে একটু মুগ ডালকে ভেজে নেব, খুব বেশি লাল করব না, তবে হালকা একটু রোস্ট করব। এই দেখুন কিছুটা কালার চেঞ্জ হয়ে গেছে আর একটা হালকা গন্ধ বেরোচ্ছে মুগের ডালের ভাজার। তারপরে এর মধ্যেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি চালটা। একবার এভাবে করবেন বন্ধুরা, দেখবেন খিচুড়ির টেস্টটাই অন্য হয়ে যায়। আর দেড় কাপ দিচ্ছি চাল। তবে চালটা দেওয়ার পরে বেশিক্ষণ ভাজবো না, এখানে 2 থেকে 3 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করব। কড়াইটাও গরম আছে, চাইলে অফ করেও নাড়তে পারেন, তবে আমি এই এবার অফ করে দিলাম। আর এটাকে ধুয়ে নেব ভালো করে, ধুয়ে একটুখানি 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তারপরে সেই কড়াই একটু পরিষ্কার করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতো সর্ষের তেল। তেল দিয়ে এখানে কটা আলু ভেজে নিচ্ছি। আলুটাকে একটু বড় ডুমো ডুমো করে রেখেছি, মিডিয়াম সাইজের আলু ছিল ওটাকে 2 টুকরো করে নিয়েছি। চাইলে আর একটু ছোটো করে দিতে পারেন কিংবা ভেজে বার করে নিতে পারেন, তবে আমি এটা ভেজে বার করব না, এর মধ্যেই রাখবো। এ দেখুন এটা নুন আর হলুদ দিয়ে এটাকে একটুখানি লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা যে আপনাদেরকে দৃশ্যটা দেখালাম, আমাদের পাশে ট্রেন লাইন আছে, অনেকটাই ট্রেন লাইন, ওই জন্যই মাঝে মাঝে আমার ভয়েস ওভার করতে খুবই অসুবিধা হয়, তাও করি। এখানে 3-4টে লাইন আছে, মেট্রো আছে, মেন লাইন, কট লাইন সব আছে আমাদের পাশেই। তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়ন, গোটা জিরে, একটু গোটা গরম মশলা দিলাম আর 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচে আদা বাটা। আদা বাটা চা 1 থেকে 1.5 চামচে দিলেও ভালো হয়, তবে আমি 1 চামচেই দিলাম এখানে। এভাবে করে একটুখানি আদাটা জল ছিটকা ছিল বলে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর দিলাম 1 চামচে জিরের গুঁড়ো আর 1 চামচে লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচে দিচ্ছি হলুদ গুঁড়ো। এভাবে করে একটু শুকনো মশলাগুলোকে তেলের সাথে কষিয়ে নিচ্ছি আর আলুটাকেও নেড়ে নিচ্ছি ওর মধ্যেই। তারপরে ধুয়ে যেটা 10 মিনিট আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ডালটাও দিয়ে দেবো। একটু ভিজিয়ে রাখলেই হবে, বেশি ভেজানোর দরকার নেই। তারপরে এটা দিয়ে একটুখানি মশলার সঙ্গে এই চাল ডালটাকে কষিয়ে নেব। খুব বেশি কষাতে লাগবে না, একটু জাস্ট মশলাটা একটু গায়ে গায়ে হয়ে যাবে। তারপরে কিন্তু এর মধ্যে যে জলটা দেওয়া হবে বন্ধুরা, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা তখন আলুর মধ্যে দিয়েছিলাম, খিচুড়ির আন্দাজে দিইনি, তবে একটু কম বেশি হলে পরেও দেওয়া যাবে। স্বাদ মতো নুন দিয়েও একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে একটুখানি নারকল কুচি দিলাম, এটা পুরোপুরি অপশনাল, দিতে চাইলে দিতে পারেন, তবে নারকলটা তেলের মধ্যেও দিতে পারেন। আমার ওটা একটু দেরি হয়ে গেছিলো তাই জন্য আমি পরে দিলাম নারকেলটা, নারকল কুচি। আর জলটা যেটা দিচ্ছি বন্ধুরা, অবশ্যই কিন্তু জলটাকে গরম করে দেবেন। আমি একটু হালকা গরম করে নিয়েছিলাম, তারপরে এটা ঢাকা দিয়ে ফুটতে বসিয়ে দিচ্ছি। আরও যদি জল মনে হয় তাহলে গরম করে একটু উপরে দিতে পারেন। ততক্ষণ আমি বেগুনির ব্যাটারটা রেডি করে নিচ্ছি। বেগুনির ব্যাটার করার জন্য এখানে নিয়েছি 100 গ্রামের মতন বেসন। তারপরে দিচ্ছি ওর মধ্যে নুন, হলুদ, কালো জিরে, লাল লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি মতন দিয়েছি বেকিং সোডা। দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাকে একটু গুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিটের জন্য ব্যাটারটাকে একটুখানি রেখে দিলে খুব ভালো হয়ে যায়। তারপরে দেখুন এই যে আমি বেগুন, কুমড়ো আর কাঁকরোল সব কটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তবে শুধু বেগুনি করছি না, ওর মধ্যে কুমড়ো আর কাঁকরোলটাকেও ব্যাটারে দিয়ে করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে নুন, ব্যাটারের মধ্যেও নুন দিয়েছি ওই জন্য বুঝে দিতে হবে। এর মধ্যেও একটুখানি নুন, হলুদ দিয়ে এটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিলে বেশ ভেজিটেবলগুলো সব সফট হয়ে যাবে, বেগুনটাও নরম হয়ে যাবে। তারপরে এই যে একটুখানি ময়দা নিয়েছি, ময়দার জায়গায় বেসনও নিতে পারেন। এভাবে করে একটুখানি গায়ের মধ্যে কোট করে দিতে হবে, তারপরে ব্যাটারের মধ্যে ডিপ করে একদম গরম গরম তেলের মধ্যে এটাকে ফ্রাই করতে হবে। ফ্রাই করার সময় একটু আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে, তবে আমি সর্ষের তেলে এটাকে ফ্রাই করছি না, আমি সাদা তেলেই ভাজছি।
এভাবে করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। একটু আঁচটা কমিয়ে দিতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু বেগুনটা ভেতরে কাঁচা থেকে যাবে। মাঝে মাঝে আঁচটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে এ দেখুন কত সুন্দর বেগুনিগুলো রেডি হয়ে গেছে। একইভাবে আমি কাঁকরোল আর কুমড়োগুলোকেও বেসনের মধ্যে ডিপ করে ভেজে নিচ্ছি। এই দেখুন পুরো বেগুনি আমার রেডি হয়ে গেছে। এভাবে করে কাঁকরোল আর কুমড়োগুলোকেও দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা নিরামিষ খিচুড়ি ভালোবাসেন না আমিষ খিচুড়ি খেতে ভালোবাসেন। এই দেখুন এগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। সামান্য একটু বেকিং সোডা দিলে খুব ভালো হয়, তবে না দিতে চাইলে কিন্তু ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হয়। এই দেখুন সব ভাজাগুলো আমার রেডি হয়ে গেছে, আমার খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। একটুখানি জল লেগেছিলো, সেই সময় একটুখানি গরম জল দিয়ে নেড়ে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি বন্ধুরা। এই দেখুন খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচে, বড় চামচে দিচ্ছি ঘি। ঘিটাকে চাইলে একটু গলিয়ে নিতে পারেন, তবে গরম অবস্থায় দিলে এটা এমনিই গলে যাবে। এভাবে করে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে হাফ চামচের মতন দিলাম গরম মশলার গুঁড়ো। এভাবে করে একটুখানি মিক্স করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, এটা প্রায় হয়েই গেছে। একটু জায়গাটা ছোট হয়ে গেছে, কিন্তু পুরোপুরি খিচুড়িটা রেডি হয়ে গেছে, ওই জন্য আর কোনো অসুবিধা হয়নি। আর দেরি না করে একদম গরম গরম সার্ভ করে নিলাম। এই দেখুন খিচুড়ি, চচ্চড়ি আর বেগুনি, কুমড়ো, কাঁকরোল ভাজা, পাঁপড় ভাজা দিয়ে এটাকে সার্ভ করলাম। বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ এনজয় করুন এই বর্ষাকালে নিরামিষ খিচুড়ি আর চচ্চড়ি।